বুধবার তেলিয়ামুড়া বন দপ্তরের অধীনে তোতাবাড়ি রায়দাসীপাড়া এলাকার বাসিন্দা ভক্তদেব বর্মার বাড়িতে একটি অজগর সাপ দেখতে পেয়ে পরিবারের লোকজন তেলিয়ামুড়া বন দপ্তরে খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে একটি অজগর সাপ উদ্ধার করে তেলিয়ামুড়া বন দপ্তর কার্যালয়ে নিয়ে আসে। তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুসারে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে সাপটিকে। সাপটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। অপরদিকে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি এলাকার তিনটি বাড়ি থেকে উদ্ধার করা হয় প্রায় 30 ফুটের মতো অবৈধ চেরাই কাঠ। রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ জানিয়েছেন, আগামী দিনেও বন দপ্তরের এই ধরনের অভিযান জারি থাকবে। তবে যেভাবে প্রায় প্রত্যেক দিন বনকর্মীরা অবৈধ কাঠ উদ্ধার করছে, তাতে বলা চলে তেলিয়ামুড়া গভীর বনাঞ্চল ফাঁকা করছে রাতের অন্ধকারে বনদস্যুরা। আর এই বনদস্যুদের বনকর্মীরা পাকড়াও করতে ব্যর্থ থাকলেও প্রায় প্রত্যেক দিনই কাঠ উদ্ধার করছে বনকর্মীরা। এক্ষেত্রে বনরক্ষীদের সাথে বনদস্যুদের গোপন সমঝোতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। সাপটা তোতাবাড়ি রায়দাসীপাড়া থেকে আমরা উদ্ধার করছি, একটা অজগর সাপ। তো আমার কাছে খবর আছে, খবর মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমি জেলা স্কুলে পৌঁছাইছি। পৌঁছানোর পর এখান থেকে সাপটা নিয়ে আমার যে রেস্কিউ সেন্টার আছে, রেস্কিউ সেন্টারের মধ্যে একটা স্নেক ফিজার আছে, স্নেক ফিজার রাখা আছে। সাপটার লেন্থ মোটামুটি 5 ফুটের মতো আছে। এখন সুস্থ আছে সাপটা। এখন আজকে সন্ধ্যা সময় আমরা মানে সাপটা রিলিজ করে দিই। এটা তোতাবাড়িতে রায়দাসীপাড়ার দত্তদেব বর্মা বাড়ি থেকে এটা আনা হয়েছে। আজকে সকালে আমার কাছে কিছু খবর আছে, বড়মোড়া ব্রিজের অন্তর্গত হয়বাড়ি এলাকাতে একজন লোকের বাড়িতে কিছু টিম্বার আছে। তো সেই অনুযায়ী আমি এফপিও স্টাফ বড়মোড়া ব্রিজ অফিসার এবং এখানে আমাদের এফপিও মানে অ্যাটাস্ট অফিসার নির্মলবাবুকে নিয়ে এবং স্টাফরা নিয়ে আমি পার্টিকুলার বাড়ি গুলিতে রেড করি। রেড করার পরে এখানে মোটামুটি তিনটা বাড়ি থেকে প্রায় 30 ফুটের মতো কাঠ আমরা 30-35 ফুটের মতো কাঠ সিজ করছি। ধরেন 30-35 হাজার টাকার মতো কাঠে রকম দাস একটা বাড়ি আসলো, তারপরে একটা নাগদেব না, আর একটা যদি আপনার সাম দাস। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।